আমার পাশেই আমার স্ত্রী যতই হোক বিয়ে নকল স্ত্রীর পাশে ঘুমানো এক আলাদাই শান্তি আমি জানি আমি ওর প্রতি ফুর্বল হয়ে যাচ্ছি কিন্তু কেন জানি এই দুর্বল হওয়া থেকে নিজেকে বাধা দিতে পারছি না এই সব ভেবে আভিও ঘুমিয়ে পড়ল অন্যদিকে নিহাল হ্যালো নিহাল বিরক্ত হয়ে হ্যালো ডালিয়া খুব কিউট করে কি হয়েছে তোমার কেন বিরক্ত করছ আমাকে নিহাল রাগি গলায় আমি কই বিরক্ত করলাম বিরক্ত করলে তো কল ধরতে হয় আপনি তো আমার কলেই ধরছেন না মুখ ভেংচি দিয়ে ডাকিয়া বলল কেন ধরব আমি তোমার কল কে তুমি নিহাল আপনি কথা বলতে থাকুন কোনো না কোনো দিন কিছু না কিছু তো হয়েই যাব ডালিয়া দুষ্টু হাসি দিয়ে এই মেয়ের কাছে থেকে আমার কথা শিখতে হবে আমি এর সাথে কথায় পেরে উঠব না নিহাল মনে মনে কি হলো কোথায় হারিয়ে গেলেন ডালিয়া আচ্ছা কেন তুমি আমার পিছনে পড়ে আছো বলতো নিহাল আপনাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে তাই ডালিয়া আমার চেহারার প্রেমে পড়ছ নাকি নিহাল না আপনার ক্যারেক্টারের প্রেমে পড়ছি যখন ওই আন্টি কান্না করছিল তখন আপনি কি সুন্দর করে উনাকে বুঝিয়ে দিয়েছিলেন তখন হাফফিদা হয়ে গেছি যখন আপনি খুব আপন করে অনাথ আশ্রমের বাচ্চাদের আপন করে নিয়েছেন তখন আমি পুরো ফিদা হয়ে গেছি আপনি হয়তো ভাববেন আমি একটা পাগল প্রথম দেখায় কাউকে কি এত ভালো লাগতে পারে কিন্তু আমি বলবো যার সাথে মনের মিল থাকে তার সাথে না দেখা করেই সারা জীবন কাটানো যায় আর যার সাথে মনের মিল নেই তার সাথে একদিনও নরকের সামিল আর আমি জানি না আপনার সাথে আমার মনের মিল আছে কি না কিন্তু আমার মনে হয় আমি কাটাতে পারবো আমার সারা জীবন আপনার সাথে ডালিয়া নিহাল ডালিয়ার কথা শুনে মুগ্ধ হয়ে গেছে এই মেয়েটি কি বলছে আসলেই কি এই মেয়ে আমাকে ভালোবাসে না এত সহজে না আগে ওকে আরো একটু বাজিয়ে দেখতে হবে নিহাল মনে মনে দেখো একটা সংসারে শুধু ভালোবাসা থাকলেই চলে না ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না আমি কিন্তু অনেক গরিব নিহাল এইবার দেখি তুমি কোথায় যাও আমি জানি মেয়েরা বড়লোক ছেলে চায় তোমার মিষ্টি মিষ্টি কথায় আমাকে পটাতে পারবে না এখন তোমার জবাবের অপেক্ষায় নিহাল মনে মনে কোনো চিন্তা নেই আমার বাবা যথেষ্ট বড় লোক আর আমি আমার বাবার একমাত্র মেয়ে তাই এই সব নিয়ে চিন্তা করে লাভ নেই ডালিয়া এই মেয়ে কি নিহাল মনে মনে আমি কি তোমার বাবার উপর বসে খাবো এমন ছেলে মনে হয় তোমার নিহাল আচ্ছা তাহলে একটা কাজ করুন আমি তো যথেষ্ট ভালো স্টুডেন্ট আমি বিয়ের পর কোনো চাকরি করে নিব তখন দুইজনের চাকরি করে সংসার অনায়াসে চলে যাবে ডালিয়া হাই। এই মেয়ে আমার পিছ ছাড়ার পাত্র না বিয়ে পর্যন্ত চলে গেল আর একটু কথা বললে হানিমুন করে বাচ্চাও পয়দা করে ফেলবে নিহাল মনে মনে কি হল নিহাল আপনি কিছু বলেন ডালিয়া কি বলবো আমি তুমি যেই স্প্রিডে যাচ্ছ আমার মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ফেলবে নিহাল আপনি আছেন না ধরে ফেলবেন পারবেন না ডালিয়া নিহাল ডালিয়ার কথা শুনে হেসে দিল এইভাবে দুষ্টামির মধ্যে দিয়ে নিহাল আর ডালিয়া সারারাত কথা বলতে থাকল একই ছাদের নিচে দুটো লাভ বার্ডস নিহাল আর ডালিয়া আস্থা ও আভি এখন কার ভালোবাসার ফুল আগে ফোটে দেখার পালা সকালে খুব ভোরে আভির ঘুম ভেঙ্গে গেল বুকের উপর কিছু রাস্টে পিষ্টে জড়িয়ে ধরে থাকা অনুভব করে চোখ পিট 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 করে খুলতেই দেখে আস্থা ওকে আষ্টে জড়িয়ে ধরে খুব আরাম করে ঘুমাচ্ছে আভি যেন ওর পার্সোনাল কোল বালিশ আভি আস্থাকে দেখেই হেসে দিল কিউট লাগছে ওকে একদম বাচ্চাদের মতো মনে হচ্ছে গালে একটা কামড় মেরে বসি কপালে থাকা চুলগুলো আলতো করে হাত দিয়ে কানের পিছে গুঁজে দিল আভি একধারে আস্থার দিকে তাকিয়ে আছে যেন হাজার বছর ধরে দেখলেও এই দেখা আর শেষ হবে না কি যেন বলেছিলে কোলবালিশ দিবে কই তোমার কোলবালিশ হা নিশ্চয়ই লাথি দিয়ে ফেলিয়ে দিয়েছ তাই না নিচে তাকাতেই দেখে সত্যি কোলবালিশ ফ্লোরে পড়ে আছে এখন ওকে জাগালে ও কাল থেকে আর আমার পাশে ঘুমাবে না ফ্লোরে ঘুমাবে না ওকে জানতে দেওয়া যাবে না যে ও আমাকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমিয়েছে এখন ওকে ঠিক মতো ওর জায়গাতে শুয়ে দেই আর কোলবালিশ মধ্যে দিয়ে দেই বলেই আভি আস্থাকে ওর বালিশে নিয়ে গেল মাথা বালিশে রাখতেই আস্থার মুখ আভির মুখের সামনে চলে আসলো আভি কি হল জানি না ও ঘুমন্ত আস্থাকে চুমু দিয়ে বসল এইদিকে আভি যে ঘুমন্ত আস্থার অ্যাডভান্টেজ নিচ্ছে এই দিকে ওর কোনো খেয়াল নেই ও শান্তি মতো ওর ঘুমে আচ্ছন্ন অন্যদিকে প্রায় অনেকক্ষণ আস্থার ঠোঁটের স্বাদ নেওয়ার পর আভির হুশ ফিরল কি করছি আমি কি হয়ে গেছিল আমার আমি ওকে পেয়ে ওর অনুমতি ছাড়া ওকে কিস করে ফেললাম আমার তো ভাবতেই অবাক লাগছে ওর কাজে আসলেই আমার কি হয়ে যায় কেন ওকে কাছে পাওয়ার নেশা ধরে যায় আমার কেন আমি ওর সামনে নিজেকে কাবু করে রাখতে পারি না দূর অনেক হয়েছে আমার মাথা থেকে আস্থাকে বের করতেই হবে আভি তো লক্ষ্য থেকে হটলে চলবে না বলেই বিছানা ছেড়েই আভি ওয়াশরুমে চলে গেল অন্যদিকে আস্থার কোনো খেয়ালি নেই আভি ওর সাথে কি করেছে অনেকক্ষণ পর আস্থার দরজায় খুব জোরে জোরে বাড়ি পড়ছে এত জোরে বাড়ি মারার কারণে আস্থা লাফ দিয়ে উঠে পড়ল কি হল বাড়িতে কি ভূমিকম্প হচ্ছে নাকি আমি লাফ দিয়ে উঠে এই আস্থা না পাস্তা যেই হও না কেন উঠো বাহিরে থেকে একটা মেয়ে দূর আগে শুনতাম সকালে মোরগ চিৎকার করে এখন দেখে মুরগিও চিৎকার করে এই বাড়িতে না ঠিক মতো খেতে পারি না ঠিক মতো ঘুমাতে পারি শান্তি নেই মতো কথা আমার বলেই মোচরা মুচড়ি করতে করতে গিয়ে দরজা খুললাম খুলতেই একটা মেয়ে আমাকে মারতে আসবে তখনই মিস সাবিনা ওকে ধরে ফেলল এই কোনো পাগল মিস সাবিনা আমি মেয়েটাকে উদ্দেশ্য করে আসলে মেয়েটা হল আরশি তোমার সাহস তো কম না একে তো তুমি আমাকে সারারাত বাহিরে রেখেছ তারপর এখন আমাকে পাগল বলছ আরশি ও তুমি তাহলে আমার ননদিনী আসলে চুলগুলো এলোমেলো চোখের নিচে কালি পড়ে আছে ভূত তোমাকে দেখে ভয় পেয়ে যাবে আর আমি তো মানুষই আমি টিটকারি করে তুমি আমার মজা নিচ্ছ তোমার তো সাহস কম না আর শি আমি কি বলছি আমার সাহস কম আমার সাহস বরাবরই বেশি না বিশ্বাস করলে তোমার ভাইকে জিজ্ঞেস করো আমি রাখো তোমার ভাই আমি ওকে তো ভাইই মানি না আর তোমাকে ভাবি মানার তো প্রশ্নই আসে না আরশি আমি কি বলছি তোমাকে আমাকে ভাবি মানতে আমাকে মা ভাব তোমার মা ভাবি তো মায়ের মতোই হয় তাই না আমি মা মাই ফুট তোমাকে আমি দেখে নিব আরশি চৌধুরীকে শিখাবে এত যোগ্যতা তোমার নেই আরশি বুঝি না সব চৌধুরীদের এক ডায়লগ কেমনে হয় আমি বীরবির করে কি বললে আরশি মিস সাবিনা এই মুরগিটাকে নিয়ে যান তো আমি বিরক্ত হয়ে কি আমি মুরগি আরশি শোনো আজ যদি দশটার আগে বাসায় না থাক তাহলে কিন্তু কাল যেমন সারা রাত বাহিরে ছিলে আজও কিন্তু থাকবে মনে রেখো আর শুনো কাল রাতে তোমার মা আর ভাই আমার কিছু করতে পারেনি আজ যে করতে পারবে তা কিন্তু ভুল সো বি কেয়ারফুল ননদিনী মিস সাবিনা একে নিয়ে যান আমি মুখের উপর দরজা বন্ধ করে দিলাম আরো বাহিরে থেকে চিৎকার করে যাচ্ছে কিছুক্ষণ পর ওর চিৎকার কমে আসলো মনে হয় মিস সাবিনা ওকে ধরে নিয়ে গেছে সকাল সকাল শুরু করে দিলে আভি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে কি করব বলুন আপনারা তো মানুষ না আচ্ছা আপনাদের কি চিড়িয়াখানার লোক দেখে না আমি তুমি কি আমার ইনসালফ করছো ভ্রু কুচকে না তা কিন্তু আমি করিনি শুধু সত্য কথা বলছি আর সত্য কথা আপনার লাগলে আমি কি করব যত হোক আপনি চৌধুরী তো উত্তরাধিকার সূত্রে ঝগড়ুটে আমি ভাব নিয়ে আপনিও কিন্তু এখন চৌধুরী ভেবে দেখেছেন আভি না ভুলিনি আমি তো ক্ষণিকের অতিথি আমার কাজ শেষ হলে আমি চলে যাব আমি তো আর আসল মিসেস আভি চৌধুরী না আমি হেসে হেসে আভি রাস্তার কথা শুনে কেন জানি বুকের বা পাশটা চিনচিন ব্যথা লাগল আর আস্থার হাসি যেন এখন ওর বিষের মতো লাগছে সহ্য হচ্ছে না আস্থা তো সত্যি বলছে একদিন না একদিন তো ওকে আমায় ছেড়ে যেতেই হবে আমি তো আস্থাকে আমার কাছে রাখতে চাই না আমি তো তার জায়গা কাউকে দিতে পারবো না আস্থা কেউ না তুমি কেন আমি আস্থার উপর ফুটবল হয়ে পড়ছি আভি মনে মনে আভি আভি আমি চিৎকার করে আভি কান ধরে কি হল চিৎকার করে কি কানের পর্দা ফাটানোর ধান্দাতে আছ নাকি তুমি কি করব তুমি এক ধ্যানে কি ভাবছো আমি কৌতূহলী হয়ে কি আর ভাবব এইটাই ভাবছি যে আমার কপালেই ঝগড়েটে বউ জুটছে কেন আভি অনেক হয়েছে ভাবা এখন যাও রেডি হয়ে নাও আমি কলেজে যাব আর তুমি অফিসে বলেই আমি ওয়াশরুমে ঢুকে পড়লাম অন্যদিকে আভি আস্থার যাওয়ার দিকে তাকিয়ে আছে আমি বের হয়েই দেখি আভি টাই বাজছে কিন্তু ওর একটু কষ্ট হচ্ছে তাই আমি গেলাম ওকে সাহায্য করতে দাও আমি করে দিচ্ছি বলেই ওর টাই ধরতে যাব তখনই আভি আমার হাত হেঁচকা মেরে ফেলে দিল না ভুলেও আমার টাই বাঁধতে যাবে না আর তৈরি হওয়ার সময় কোনো কিছু ধরবে না আমার থেকে দূরে থাকবে আভি আমার দিকে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে চিৎকার কথাগুলো বলে বেরিয়ে গেল হাতে কোট নিয়ে যাওয়ার আগে আমাকে উদ্দেশ্য করে বলল তোমার যেটুকু কাজ শুধু সেইটুকু করো। আমি অবাক হয়ে গেলাম এইটা তো কমন যে কোনো কাপল তাদের তৈরি হওয়ার জন্য একে অপরকে সাহায্য করে এতে এত রাগের কি আছে বা কেন আমার রাগ করবে আমি কি কিছু যাই হোক কথাগুলো আমার খুব লেগেছে আমিও উনার সাথে কথা বলবো না। উনার সাথে আর ক্লোজ হব না আমার কাজ যেটুকুতে আমি এই কাজগুলোই করব। আর কিছু না উনিও আস্থাকে চেনে না বলেই আমি নিচে নামলাম দেখি উনি না খেয়েই নিহাল ভাইয়াকে নিয়ে চলে গেল দাদু টেবিলে বসে আমার দিকে তাকিয়ে আছে টেবিলে চাচু চাচি আর দাদুই ছিল আরশি রুমে ঘুমাচ্ছে আর আয়ুষ কলেজে গেছে আমিও না খেয়ে কলেজে চলে গেলাম দাদু সব দেখেও না দেখার ভান করল আর বাকি সবাইকে কে বলল আভির কোনো এক ইম্পর্ট্যান্ট মিটিং আছে তাই আগে চলে গেছে তাই আর কেউ কিছু সন্দেহ করেনি দাদু কেন আমাকে সাহায্য করছে আমি তা জানি না উনি তো সুযোগ খুঁজছে আমাকে তাড়ানোর কিন্তু উনি এত ভালো সুযোগ পেয়েও হাত ছাড়া করে দিল আমি আর সেই দিকে মনোযোগ না দিয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম রাজপ্রসাদে থেকেও আমার পায়ে হেঁটে কলেজে যেতে হচ্ছে এইটা আমার দরকার ওই রাজত্বর পর আমার এই জায়গাতেই স্থান এইটাই আমার আসল ঠিকানা উইটা শুধু আমার প্রয়োজন আর কিচ্ছু না কিন্তু আজ মিস্টার কোবরার ব্যবহারের জন্য আমি অনেক কষ্ট পেয়েছি অনেক ক্ষণ ধরে হাঁটছি হাতে একটা টাকাও নেই পাঁচশো টাকা ছিল এই মাসটা চালানোর জন্য না কিন্তু তাও এখন আর নেই আজ ডালিয়ার থেকে হাওলাদ নিতে হবে হেঁটে হেঁটে অবশেষে পৌঁছে গেলাম ভার্সিটিতে অন্যদিকে আভি কি হয়েছে তোর এত রেগে আছিস কেন নিহাল আমি রেগে আছি কারণ আজ আস্থা ওর লিমিট ক্রস করতে চেয়েছিল আভির আগে গজগজ করছে কেন আজ কি করেছে ও নিহাল কৌতূহলী হয়ে তুই জানিস যখন আমি তৈরি হই তখন কেউ আমাকে টাই টাইবেধে দিক বা কোট পরিয়ে দিক এইটা আমার পছন্দ না আভি তো এতে আস্থা কি করে লিমিট ক্রস করল নিহাল আজ আস্থা আমার টাই বাঁধার চেষ্টা করছিল তুই তো জানিস একমাত্র ও ছাড়া আমি আমার টাই কাউকে বাঁধতে দেই না আভি আভি এইটা আমি জানি আস্থা না ও কৌতূহলের বসে করে ফেলেছে এই জন্য কি তুই ওর উপর চিৎকার করছিস নিহাল আভি চুপ আভি প্লিজ আর কত ও তোকে ছেড়ে চলে গেছে ওর জন্য তুই আস্থাকে কিছু বলতে পারিস না নিহাল ও চলে যায়নি আরমান চৌধুরী বাধ্য করছেন ওকে আমার কাছ থেকে দূরে চলে যেতে ঠিক যেমন উনি আমার মার সাথে করেছেন আমি এই জন্য উনাকে কখনো ক্ষমা করব না আভি দাঁত চেপে নিহাল চুপ করে আছে যেই ভয় ও পেয়েছিল সেইটাই ঘটতে চলেছে তুই কি করে জানলি দাদু ঐসব করেছে নিহাল ও যাওয়ার আগে একটা ভিডিও রেকর্ড আমার কাছে পাঠিয়েছে যেইটাতে দাদু ওকে ধামকি দিচ্ছিল আর সেই কারণে ও আমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল কিন্তু আমি ওকে পাতাল থেকে হলেও খুঁজে বের করব আভির রক্ত রক্তচক্ষু দিয়ে ও যদি তোর জীবনে আসে তাহলে আস্থার কি হবে আস্থা তোর জীবনে কি নিহাল মনে মনে ভার্সিটিতে আমি পা দিতেই আমাকে কেউ ধাক্কা মেরে নিচে ফেলে দিল আরে কে তুই আমি মাটিতে বসেই আমি চোখ উঠেই তাকাতেই হা হয়ে গেলাম কারণ সামনে যে সে আমার ধারণার বাইরে আমার গুণধর দেবর তুমি আমি অবাক হয়ে কেন তখন তো খুব লাফা ছিলে এখন কি দেখেছ যে যত বেশি লাফায় সে তত বেশি পড়ে আয়ুষ অনেক শান্তি লাগছে না আমি পড়ে গেছি বলে আমি কলিজাটা ঠান্ডা হয়ে গেল আয়ুষ তা এখন আমাকে তুল আমি আয়ুষের দিকে হাত বাড়িয়ে দিলাম যেই আয়ুষ আমার হাত ধরে উঠাতে গেল অমনি আমি ওর হাত ধরে টেনে নিচে ফেলে দিলাম আয়ুষ নিচে বসে আমার দিকে তাকিয়ে আছে কি হলো জানো এখন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে যে আমাকে ফেলেছে সেও এখন আমার সাথে পড়ে আছে একেই বলে টিট ফর টাট বলেই উঠে জামা ঝাড়া দিলাম আয়ুষের দিকে বিজয়ের হাসি দিলাম দিয়েই সেখান থেকে চলে গেলাম আয়ুষ মনে মনে ভাবছে কেমন মেয়েও আমার জন্য মেয়েরা পাগল আর এখন একটা মেয়ে এখন আমাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেল দাঁড়াও আস্থা তোমাকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো আয়ুষ আয়ুষ ওই মেয়েটাকে কে ওকে কেন তুই ওর পিছনে লাগছিস তুই কখনো মেয়েদের পিছনে লাগতি না তুই তো মেয়েদের অনেক সম্মান করিস তাহলে কেন আজ ওই মেয়ের পিছনে লেগে আছিস আয়ুষের একটা ফ্রেন্ড এই মেয়ের সাথে আমার অনেক বোঝাপড়া আছে বলেই আয়ুষ সেখান থেকে উঠে চলে গেল কি হল তোর কাপড়ে ময়লা লাগলো কি করে ডালিয়া কিছু না ওই একটু পড়ে গেছিলাম এখন কি করার আর আর শোন আমার কিছু টাকা ধার লাগবে আমি হ্যাঁ তা দিবনি এখন চল ক্লাস করি বলেই আমি আর ডালিয়া ক্লাস করতে গেলাম আচ্ছা ডালিয়া আমাদের ভার্সিটিতে কি কোনো আয়ুষ আছে আমি সে কি তুই জানিস না আর তুই জানবি কি করে তুই তো ভার্সিটি থেকে ফুরুত ফুরুত দৌড় দিস আয়ুষ হচ্ছে আমাদের ক্লাসমেট উনি মেয়েদের হার্টবিট কত মেয়ে উনার জন্য পাগল কিন্তু উনি কোনো মেয়ের দিকে নজর দেয় না ডালিয়া বাহ দেবরকে যত খারাপ ভাবছি উনি ততটাও খারাপ না সোজা করাই যেতে পারে আমি মনে মনে কি হলো তুই কি ভাবছিস আয়ুষের প্রেমে ট্রেমে পড়ে গেলি না তো ডালিয়া আরে পাগল নাকি তার আগে আমাকে এইটা বল তোর চোখের নিচে কালো দাগ পড়েছে কেন আমি কৌতূহলী হয়ে ক কই না তো ডালিয়া জোরপূর্বক হাসি দিয়ে রাত জাগা পাখি হয়ে গেছিস না তুই আমি ভ্রু কুচকে আরে না তুই যে কি বলিস চল চল গিয়ে ক্লাস করে আসি বলি ডালিয়া আমাকে টেনে ক্লাসে চলে গেল আমরা ক্লাস করছি তখনই কিছু দলবল আসলো আর সেই দলবল আর কারণ না আমারই আদরের দেবরের নিশ্চয়ই উনি উনার আদরের ভাবি মানে আমার সমাদর করবে উনি উনার দলবল নিয়ে এসে আমাদের পিছনে বসল আর আমার খারাপ ফিলিংস আসা শুরু হয়ে গেল অন্যদিকে আস্থার পালিত বাবাকে আভি তার কেবিনে নিয়ে এসে বসিয়ে রেখেছে আমাকে এইখানে কেন আনা হয়েছে বাবা আপনি আস্থার ব্যাপারে কি জানেন আভি আস্থাকে আমি হসপিটাল থেকে নিয়ে এসেছি বাবা আমরা জানি কিন্তু সত্যি করে বলুন আসল ঘটনা কি নিহাল আসল ঘটনা মানে বাবা আস্থাকে তো আর কেউ আপনি আপনার হাতে তুলে দিবে না আভি বাবা চুপ করে আছে চুপ করে থাকবেন না এইটা আপনার মেয়ের পরিচয়ের উপর প্রশ্ন আভি আপনি যা যা জানেন প্লিজ আমাদের বলুন নিহাল আমি বলতে পারি কিন্তু এক শর্তে বাবা কি শর্ত আমরা আপনার সব শর্তেই রাজি এখন আপনি বলুন আভি আস্থা যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে মেয়েটা খুব কষ্ট পাবে জানলে বাবা আপনি নিশ্চিত থাকুন আস্থা কখনো কিছু জানতে পারবে না নিহাল আসলে আমি আস্থাকে হসপিটাল থেকে আনিনি ওকে আমি মাটির তল থেকে খুঁড়ে পেয়েছি বাবা কাদতে কাদতে নিহাল আভি দুইজনেই অবাক বাবার কথা শুনে কি বললেন খুলে বলুন আভি যখন আস্থার জন্ম হয় তখন আমি একজনকে বলতে শুনি অতীত ডক্টর ওদের বলবেন মেয়ে বাচ্চা হয়েছে কিন্তু সে মৃত্যু আর ওই বাচ্চার সাথে এই মৃত্যু বাচ্চার অদলবদল করে দিবেন লোকটা কিন্তু এইটা তো বেয়ানি ডক্টর আপনার কত টাকা লাগবে শুনি বলেই লোকটা ডক্টরকে একটা চেক ধরিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে গেল বাহির গিয়ে ডক্টর মৃত্যু বাচ্চাকে তাদের হাতে দিয়ে ওই লোকটার শিখিয়ে দেয়া সব কিছু বলল অন্যদিকে আমি ওই লোকটার পিছু নিতে লাগলাম লোক বাচ্চাটাকে কোথায় নিয়ে যায় তা দেখার জন্য তখনই আমি দেখতে পেলাম বাচ্চাটাকে একটা কবরস্থানে নিয়ে গিয়ে আগে থেকেই খুঁড়ে রাখা কবরে উনি মাটি চাপা দিয়ে চলে গেল উনি কিছু দূর যেতেই আমি মাটি খুঁড়ে সেই বাচ্চাটাকে বের করলাম বেশি বেশিক্ষণ কবরে না থাকায় ওই বাচ্চার তেমন কোনো ক্ষতি হয়নি তারপর ওকে আমি যে হসপিটালে কাজ করি সেই হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করে সুস্থ করি ওর বাচ্চার লড়াইয়ের উপর এত আস্থা দেখে আমি ওর নাম দেই আস্থা বর্তমান তার মানে আপনি ওকে আপনি যেই হসপিটালে কাজ করতে সেই হসপিটালে পাননি নিহাল না আমি অ্যাম্বুলেন্স করে একটা রোগী দিয়ে আসার সময় ওই হসপিটাল থেকে পাই আর ওইটা একটা প্রাইভেট হসপিটাল বাবা কি হসপিটাল ছিল ওইটা নিহাল হেলথ কেয়ার হসপিটাল বাবা তাহলে আপনি পুলিশকে জানাননি কেন আভি আমি ভয় পেয়ে গেছিলাম যে একজন কিনে একটা দুধের শিশুকে মাটি চাপা দিয়ে দিতে পারে সে আমার মতো একজন সাধারণ মানুষকে যে কিছু করবে না তার কি ভরসা আছে উনি যদি আমাকে বাচ্চা চুরির দায় ফাঁসিয়ে দিত তখন বাবা তাও ঠিক যে একটা দুধের শিশুকে মারতে পারে সে সবকিছুই করতে পারে নিহাল আপনি আস্থাকে এইসব কেন বলেননি আভি আস্থা এইসব জানলে অনেক কষ্ট পাবে বেঁচে থাকার জন্য ওর এত লড়াই করতে হয়েছে এইটা জানলে ওর খুব খারাপ লাগবে আরও যেই জেদি মেয়ে এইসব শুনলে এই ঘটনার শেষ দেখে দম নিবে যে ওকে মারার প্ল্যান করেছে যতক্ষণ না পর্যন্ত ও জানবে ততক্ষণ পর্যন্ত ও শান্ত হবে না যা করার দরকার ও করবে শুধু সত্যি বের করতে বাবা আপনি সত্যি বলেছেন এই জন্যই ও ম্যারেজ উইথ বেনিফিটস এ রাজি হয়েছে শুধুমাত্র ওর বাবা মাকে খুঁজে বের করবে বলে আভি মনে মনে এই জন্যই আমি ওকে কিছু বলিনি কিন্তু তোমরা কেন ওর এই ব্যাপারে জানতে চাও বাবা আসলে আঙ্কেল ও হচ্ছে আস্থার স্বামী নিহাল আভিকে দেখিয়ে দিয়ে কি আশু বিয়ে করে ফেলেছে কবে বাবা কিছুদিন আগেই আমার আর আস্থার বিয়ে হয়েছে আভি আস্থা তো এমনি এমনি কিছু করার মানুষ না ও যা করে তার পিছনে কোনো কারণ থাকে বাবা বাবা আপনি ঠিক ধরেছেন কারণ আছে তবে আমি এখন আপনাকে সেই সব কিছু বলতে পারবো না আভি থাক আমিও জানতে চাইবো না কিন্তু বাবা আভির সামনে গিয়ে আমার মেয়ে কিন্তু খুব জেদি তবে কি জানো ও মনের অনেক ভালো কেউ ওর সাথে ভালো ব্যবহার করলে ও তার জন্য আগুনেও ঝাঁপ দিতে পারে কিন্তু ও অনেক অভিমানী ও যদি ওকে কেউ কষ্ট দেয় সেটা খুব সহজেই ওর মনে গেথে যায় কারণ ছোটবেলা থেকেই ও কষ্টে থেকেছে আমার স্ত্রী ওকে কখনো নিজের সন্তানের মতো আদর যত্ন করেনি তাই যেই ওকে কষ্ট দেয় ও তা সহজে ভুলতে পারে না তুমি বাবা ওকে কোনো দিন কষ্ট দিও না আর যদি পারো ওর আসল বাবা মাকে খুঁজে বের করো বাবা আভির হাত ধরে কাদতে কাদতে আপনি কাঁদবেন না প্লিজ আমি আস্থার খেয়াল রাখব কথা দিলাম আপনাকে নিহাল উনাকে হসপিটালে নিয়ে যা আভি হসপিটালে কেন বাবা বাবা আপনার অপারেশন হবে খুব শীঘ্রই তাই আভি ও আস্থা বলেছে নিশ্চয়ই বাবা আভি মুচকি হাসি দিল আমি জানি আমার মেয়েকে বাবা শুনো আমি আস্থাকে এই তারিখে নিয়ে আসছিলাম জানি না এই ডেট তোমার লাগবে কিনা তবুও তোমাকে বলে দিলাম বলেই বাবা নিহালের সাথে চলে গেল আভি বসে বসে ডেটের কথা ভাবছে এই ডেটটার সাথে কিছু একটা ইম্পর্ট্যান্ট জিনিস জড়িয়ে আছে কিন্তু কি ইম্পর্ট্যান্ট তাই তো বুঝতে পারছি না দূর দরকারের সময় মাথা কাজই করতে চায় না আভি মাথা চুলকাতে চুলকাতে অন্যদিকে আমি আর ডালিয়া বসে আছি পিছন থেকে কেউ আমার চুল ধরে টান মারল তাকিয়ে দেখি আমার গুণধর দেবর মশাই মিট করে হাসছে এই দিকে ক্লাস না চললে থাপ্পড় মারে দাঁত ফেলে দিতাম পিছন থেকে একের পর এক পদ্ধতি বের করে আমাকে বিরক্ত করেই যাচ্ছে অবশেষে ক্লাস শেষ হতে না হতেই আমি ওর উপর গর্জে উঠলাম এই ছেলে সমস্যা কি তোর শান্তিতে ক্লাসও কি তোর জন্য করতে পারবো না আমি রেগে এই মুখ সামলে কথা বল অশিক্ষিত মূর্খ কোথাকার আয়ুষ আমি যখন অশিক্ষিত মূর্খ তাহলে যাও না অন্য কাউকে গিয়ে বিরক্ত করো আমার কাছে কেন এসেছ আমি আমি আসিনি তুমি এসেছ আমাদের লাইফে আর যখন থেকে এসেছ তখন থেকে শান্তি নেই আমাদের আয়ুষ বেশ করেছি এসেছি এখন দেখো কি করে তোমাদের বারোটা বাজাই বলেই ব্যাগ থেকে পানির বোতলটা বের করে আয়ুষের উপর সব পানি ঢেলে দিলাম আয়ুষ তো আমার এই কাণ্ড দেখে রেগে মেগে ওর চোখ মুখ লাল হয়ে গেছে রাগে ও আমার বহু চেপে ধরে নিজের একদম কাছে নিয়ে আসলো এত কাছে আসাতে আমি খুব অবাক হয়ে গেলাম তোমাকে বলছি আমাকে রাগাতে না এখন আমার রাগের আগুনে তুমি নিজেও পুরো বলে হাত বাড়িয়ে একটা পানির বোতল নিল আমি ভিজেছি তুমি বাদ থাকবে কেন তুমিও ভিজবে বলেই আমার উপর পানি দিবে তখনই আমি ওকে জোরে ধাক্কা দিয়ে এক হাতে আমার ব্যাগ আরেক হাতে ডালিয়ার হাত ধরে দৌড় এক দৌড়ে একদম তিনতোলা বিল্ডিং হতে গেটের বাইরে হাপাতে হাপাতে আস্থা আস্থা থামো ডালিয়া হাপাতে হাপাতে থেমেই তো গেলাম আর দৌড় দিতে পারবো না আমিও হাপাতে হাপাতে কি করেছিস ঠিক করে বলতো ডালিয়া কি করেছি মানে আমি আয়ুষ তোর পিছনে কেন লেগেছে বলতো ডালিয়া উইটা আমাদের দেবর ভাবির ব্যাপার আমি কি তুই বিয়ে করলি কবে আয়ুষ তোর দেবর আর তুই বিয়ে করলি ওর বড় ভাইকে ডালিয়া অবাক হয়ে চিৎকার করে আরে আস্তে আস্তে চল বাহিরের কোনো কফি শপে গিয়ে কথা বলি আমি পরেই আমি ডালিয়াকে সব বললাম ডালিয়া শুনে খুব রাগ করল আমি কেন ওকে আগে বলিনি এত কিছু হয়েছে কি করব এখন খুব টেনশন এই সব আর কি পরেই ওকে শান্ত করলাম ওকে বুঝিয়ে সব কিছু বললাম এখন ও আর তেমন টেনশন করছে না কিন্তু ওর বায়না ও নাকি ওর দুলা ভাইকে দেখবে কিন্তু সমস্যা হলো আমি এখন আভির উপর রেগে আছি আভি আজ সকালে আমার সাথে যা করলো তা নিয়ে কিন্তু আমি তা ডালিয়াকে বলতে পারবো না ও অযথা টেনশন করবে তাই ওর কাছে কিছুদিন সময় চেয়েছি যাতে আমি সব কিছু স্বাভাবিক করতে পারি অবশেষে অনেক বুঝিয়ে ওকে বাসায় পাঠিয়ে দিলাম আর আমি সোজা কাজে গেলাম অন্যদিকে কি হলো তোর মুখ গোমরা করে বসে আছিস কেন নিহাল এসেই সোফায় বসে আস্থার সাথে আজ ওমনটা না করলেই পারতাম আভি অনুতপ্ত যাক কেউ তাহলে অনুতপ্ত অনুভব করছে নিহাল বিড়বির করে কিছু বললে স্পষ্ট করে বল এমনি এমনি প্যাঁচাল পারিস না আভি আমি কি বলবো? তুই করেছিস তুই বল তুই জানিস নিহাল ডোন্ট কেয়ার ভাব নিয়ে আরে তখন রাগের মাথায় মেয়েটাকে না বললেই হতো। ও তো জেনে বুঝে কিছু করেনি আর আমি অযথাই ওকে বকাগুলো দিলাম আভি তো মিহাল টিটকারি করে তো তো কি শুনলি না বাবা কি বলল আস্থা অনেক অভিমানী মেয়ে আভি তোর কি আস্থার অভিমান নিয়ে তুই কি করবি নিহাল সন্দেহর দৃষ্টিতে ও তো আমার উপরও অভিমান করে থাকবে আভি ঠোঁট উল্টে তোর কি তাতে তুই তো বলেছিলি তুই কারোর পরোয়া করিস না কারো ফিলিংসের পরোয়া করিস না তাহলে আস্থা অভিমান করে থাকুক আর নাই থাকুক এইটা নিয়ে তো আর তোর মাথা ব্যথা থাকা ঠিক না তাই না নিহাল আভি যেন নিজের কথায় নিজেই ফেঁসে গেছে ওর তো এইটাই ইচ্ছা ছিল আমি তো এইটাই চেয়েছিলাম আমি তো কারো পরোয়া করি না তবু আস্থা আমার উপর অভিমান করে থাকবে জেনে আমার এত খারাপ লাগছে কেন মনটা ভার হয়ে আছে আমার আমার মনটা কেন আমার নিজেরই কথা শুনছে না আভি মনে মনে আভি আভি নিহাল সুর দিয়ে ডাকছে কি হলো তুই আমাকে এইভাবে ডাকছিস কেন আভি ভ্রু কুচকে না এমনি তা গভীরভাবে ভেবে তুই এত খন কি ভাবছিলি নিহাল টিটকারি দিয়ে তুই কি আমার সাথে মজা করছিস আভি রাগী কণ্ঠে ভুলেও না আমি খুব সিরিয়াস এই দেখ বলেই আভি সিরিয়াস ভাব নিয়ে হয়েছে হয়েছে এখন ও রাগ করে থাকলে আমাদের কাপল পারফরমেন্স খারাপ হবে তাই কিছু ভাব ওর রাগ কি করে ভাঙানো যায় আভি কাশি দিয়ে কাপল পারফরমেন্সের চিন্তা নাকি ওর রাগ তোর সহ্য হবে না এই চিন্তা আমি কি বুঝি না নিহাল বিড়বির করে তুই আবার বিড়বির করা শুরু করলি বল কিছু আভি তোর বউ তুই রাগিয়েছিস তুই ভাব নিহাল আভি আস্থার রাগ ভাঙানো নিয়ে গভীর চিন্তায় মগ্ন এইবার বুঝবি তুই আস্থা কি নিহাল মনে মনে আমি অফিসের রিসিপশনে বসে কাজ করছিলাম কাল যেই মহিলার সাথে কথা হয়েছিল আজ উনি ফ্যামিলি সমস্যার কারণে ছুটি নিয়েছে হয়তো উনার স্বামীর সাথে সব ঠিকঠাক করেই আসবে আমি চুপচাপ কাজ করছি তখনই কেউ একজন আমার কাছে এসে বলল বড় স্যার আর ম্যাম নাকি আমার সাথে কথা বলতে চায় আমার তো এইটা শুনে গলার পানি শুকিয়ে গেছে এখন কি হবে আমার পার্ট টাইম জবটা কি গেল এখন আবার কথা থেকে চাকরি জোগাড় করব আমি সব খারাপ কি আমার সাথেই হওয়ার কোনো দরকার ছিল যত সব কিন্তু আমি কি ভুল করছি অনেক ভাবার পরও কোনো দোষ পেলাম না নিজের তবু বৃথা ভাবনার চিন্তা করতে করতে আমি গেলাম স্যার আর ম্যামের কেবিনে মে আই কাম ইন আমি আমি কেবিনের দরজা খুলতেই অবাক কেউ একজন আমাকে জড়িয়ে ধরল আমি বুঝতে পারলাম না সে মহিলাটা কিন্তু স্পর্শটা খুব চেনা চেনা লাগছিল অনেকক্ষণ পরে উনি আমাকে ছাড়ল তারপর আমি দেখলাম উনি আর কেউ না কলি আনটি আনটি আপনি আমি অবাক হয়ে মা আমিও আছি জি সান আঙ্কেল আপনিও আছেন আপনারাই খান গ্রুপের ও অবশ্যই তো আপনারাও তো খানি আমি বলদের মতো হাসি দিয়ে হ্যাঁ আমরাই কেন খুশি হওনি সান খুশি তো জানি না কিন্তু অনেক অবাক হয়েছি এই আর কি আমি সারপ্রাইজ ছিল এইটা তোমার কলি হেসে সারপ্রাইজ না শখ খেলাম আমিও হেসে আচ্ছা শুনো তোমাকে যেই জন্য ডেকে এনেছি আমি কলি আনটিকে মাঝপথে থামিয়ে নিজেই বলা শুরু করলাম প্লিজ আমাকে এই জব থেকে বের করে দিবেন না অনেক কষ্ট করতে হয় কোনো জব জোগাড় করতে আর পার্ট টাইম জব তো খুব মুশকিল হয়ে যায় জোগাড় করতে আমার কোনো ভুল হলে প্লিজ ক্ষমার চোখে দেখবেন আমি অনেক দুঃখিত আমি মিনতি করে আরে আরে কে তোমাকে বের করে দিবে শুনি জিসান অবাক হয়ে তাহলে আপনারা আমাকে কেন ডেকেছেন আমি কৌতূহল নিয়ে আমাদের তোমার সাথে কিছু কথা ছিল কলি কি কথা আমি চিন্তিত হয়ে আমরা তোমাকে দত্তক নিতে চাই কলি কি আমি অবাক হয়ে হ্যাঁ যদি তুমি রাজি থাকো তবে আমরা তোমাকে কাগজ কলমে দত্তক নিব কলি কিন্তু মানুষ দত্তক তো বাচ্চাদের নেয় আমি কিন্তু আমরা তোমাকে নিব আমাদের বাচ্চা তুমি আমাদের সন্তান তুমি কলি কিন্তু তবুও এইটা একটু অদ্ভুত লাগে আমি তুমি যদি রাজি থাকো তাহলে কিছুই অদ্ভুত না জি সান কিন্তু আমি কেন আমি কারণ তোমার মধ্যে আমি কেন জানি আমার মেয়ের ঝলক দেখতে পাই জানি না ও বেঁচে থাকলে কেমন হতো ওর স্বভাব কেমন হতো কিন্তু বিশ্বাস করো আমার কেন জানি তোমাকে তারই অংশ মনে হয় কলি কান্না করতে করতে আমি উনাকে শান্ত করতে করতে বললাম প্লিজ আপনি কান্না করবেন না আমিও কেন জানি উনার মধ্যে আমার মায়ের ঝলক দেখতে পেতাম আমি ভাবতাম এইটা হয়তো আমারই মনের ভুল কিন্তু না এখন দেখি উনিও আমার মতোই কেন ভাগ্য আমাদের এক সুতায় বাঁধছে জানি না আমি এখন কি করব ফ্যামিলি পাওয়ার লোভ তো আমারও আছে মা বলে ডাকার লোভ তো আমারও হয় আমি কি উনাদের হা বলে দিব দেই বলে আমিও তো এইটাই চাই তাই না অবশেষে হা বলে দেই আচ্ছা যেহেতু তুমি রাজি তাই আমরা একটা কাজ করি কালকে অফিসিয়ালি তোমাকে দত্তক নেওয়ার কাজটা সম্পূর্ণ করি জি সান ঠিক আছে করো তুমি খুশি তো মা কলি আমি অনেক খুশি অবশেষে আমারও একটা পরিবার হবে বলেই আমি কলি আনটিকে জড়িয়ে ধরলাম আর জিসান আঙ্কেলও আমার মাথায় হাত বুলিয়ে দিল অন্যদিকে আরে আমি কি এক্সপার্ট নাকি আভি কেন তুই কি আগে কোনো সময় তুলির রাগ ভাঙ্গাস নিহাল বলেই চুপ হয়ে গেল শিট আবার মুখ থেকে ফালতু কথা বের করলাম এখনই সব ঠিক ছিল আর আমি তুলির কথা টেনেই সব বরবাদ করে দিলাম নিহাল মনে মনে তুলি তুলি যখন রাগ করত ওকে ডায়মন্ডের জুয়েলারি বা কোনো দামি গাড়ি দামি জিনিস দিলেই ওর রাগ হাওয়া হয়ে যেত আভি মুখ গম্ভীর করে কারণ ওই মেয়ে ছিলই একটা লোভী তোর কাছে শুধু তোর টাকার জন্যই ছিল কিন্তু আস্থা যে তোর টাকার জন্য তোকে ভালোবাসে না আর আস্থা যে ওই তুলি মেয়ের মতো না তা প্রমাণ করার এইটার থেকে ভালো আর কোনো উপযুক্ত সময় নেই নিহাল মনে মনে তাহলে তো তুই একটা কাজ করতেই পারিস আস্থাকেও একটা ডায়মন্ডের জুয়েলারি দে অবশ্য ও নেমে কিনা জানি না নিহাল নিহাল মেয়েরা জুয়েলারি দেখলে নিজের স্বামীর কথা ভুলে যায় বুঝলি আর তার উপর তা যদি ডায়মন্ডের জুয়েলারি হয় তাহলে তো কথাই নাই আভিভাব নিয়ে হ্যাঁ আর সেই মেয়ে যদি হয় তোর প্রেমিকা তুলির মতো তাহলে তো ডায়মন্ড পেয়ে স্বামী কি দুনিয়াই ভুলে যাবে কিন্তু সে যদি হয় হয় আস্থা তাহলে তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে নিহাল মনে মনে কি ভাবছিস আভি তোর যখন এতই কনফিডেন্স তাহলে লাগি একটা শর্ত নিহাল ভাব নিয়ে কি শর্ত আভি ভ্রু কুচকে যদি আস্থা তোর ডায়মন্ডের জুয়েলারি গ্রহণ করে তাহলে তুই যা বলবি আমি তাই করব আর যদি গ্রহণ না করে তাহলে আর কোনো দিন তুই আস্থার উপর তুলিকে নিয়ে অযথা রাগারাগি করবি না যেমন আজ করলি বল রাজি নিহাল হাত বাড়িয়ে আমি রাজি দেখি স্বামী জিতব আর আমি জিতলে তুই কখনো তুলির নামে আর খারাপ কিছু বলতে পারবি না আভিও হাত মিলিয়ে জিতবো আমি শিওর নিহাল বাড়িতে আভি আর নিহাল আগেই রুমে ঢুকে বেড়ে একটা ডায়মন্ডের জুয়েলারি বক্স প্যাকিং করে রেখে বেকনিতে গিয়ে লুকালো সেখান থেকে তারা আস্থার ডায়মন্ড জুয়েলারি পাওয়ার পর রিয়েকশনটা দেখবে অন্যদিকে আস্থা আমি আজ অনেক খুশি অনেক কাল আমিও বলতে পারবো আমার বাবা মা আছে আচ্ছা আমার কি মিস্টার কোবরাকে জানানো দরকার ছিল দুরাজ উনি যা করেছেন তার দ্বারা উনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমি উনার নকল স্ত্রী আমার কোনো কাজেই উনার নাক গলাতে হবে না আর আমিও উনার কোনো কাজে নাক গলাব না এইটাই এখন আমার লক্ষ্য এই সব বিড়বিড় করতে করতে আমি রুমে ঢুকলাম রুমে ঢুকেই আলমারি থেকে কাপড় চোপড় নিয়ে ঢুকে পড়লাম ওয়াশরুমে ধ্যাত ওর তো চোখেই পড়ল না আমরা কি রেখেছি আভি নিরাশ হয়ে এইখানে যদি আস্থার বদলে তোর তুলি থাকত তাহলে কি করতো জানিস নিহাল কি করত আভি ভ্রু কুচকে পিঁপড়া যেমন মিষ্টির গন্ধ পেয়ে সুরসুর করে ছুটে আসে তেমন তোর তুলি টাকা পেলে সুরসুর করে ছুটে আসে ও তো আর আমাদের আস্থা তাই না নিহাল গর্ব করে মিস্টার নিহাল আহমেদ একটু অপেক্ষা করুন আস্থা এখনো ওই গিফট দেখেনি আগে দেখুক তারপর কথা হবে আভিভাব নিয়ে শর্ত তো আমিই জিতব নিহাল দেখা যাক আভি চুপ চুপ আভি আস্থা বের হচ্ছে নিহাল আভিকে থামিয়ে আমি ওয়াশরুম থেকে বেরিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে গেলাম তখনই বেদে নীল রঙের কাগজে মোড়া কিছু দেখতে পেলাম উইটা আবার কি আভি কিছু এনেছে নাকি এই লোকও কি জায়গার জিনিস জায়গাতে রাখতে পারে না যত সব ফালতু লোক আমি মনে মনে একশোটা গালি দিয়ে ওই বক্সটা হাতে নিলাম দেখে মনে হচ্ছে কোনো জুয়েলারি বক্স মিস্টার কোবরা কি জুয়েলারি পরে নাকি আমি খুব কৌতূহল নিয়ে দেখছি বেকনিতে দেখলি জুয়েলারি বক্স হাতে নিয়েই কিরকম ভাবে দেখতে শুরু করলো আভি ফিস ফিস করে তুইটা যে কেউই করবে তুইও যদি দেখিস একটা বক্স তোর বেড়ে পড়ে আছে তুইও তাই করবি নিহাল ফিসফিস করে তুই বিশ্বাস করবি না তো থাক শুধু দেখ কি হয় আভি তাই তো দেখছি তুই চুপ থাক নিহাল আভিকে থামিয়ে রুমে অনেক ভাবলাম আমি যাই হোক মানুষের জিনিসে হাত দেওয়া খারাপ অভ্যাস তাই আর সাত পাঁচ না ভেবে জোরে আরিফকে ডাক দিলাম আরিফ প্লিজ এখানে আসুন তো আমি বেকনিতে এই মেয়ে আরিফকে ডাকে কেন আভি ফিস ফিস করে আমি কি করে বলবো আমিও তোর সাথেই এখানে দাঁড়িয়ে আছি দেখ কি হয় নিহাল ফিসফিস করে অন্যদিকে আরিফ এসে কি হল ম্যাম আরিফ এইটা কি আপনি কি জানেন আমি আপনার হাতে ওইটা কি আমি কি করে জানব ম্যাম আপনি তো জানবেন আপনারই তো জানার কথা আরিফ অফ এই লোকটাকে নিয়ে আমি পারি না আচ্ছা আমি জানি এইটা আমার হাতে আছে আর আমি জানি না এইটা আমার বিছানায় কি করে এসেছে কিন্তু আপনি কি জানেন এইটা আমার বিছানায় কে রেখেছে আমি আপনার বিছানা আপনি জানবেন কে রেখেছে আমি কি করে জানব আরিফ হায় আল্লাহ তাহলে এইটা তো জানবেন এর মধ্যে কি আছে আমি ম্যাম এইটা প্যাকিং করা আমি কি করে জানবো এইটার ভিতরে কি আছে আমি তো আর জ্যোতিষ না আরিফ আমি চুপ করে আছি কি এই মানুষ যাই বলছে তারই অন্য কিছু উত্তর দিচ্ছে এই লোককে কি করে দাদু সামলায় আমি কি উনার কথায় হাসব না কাঁদব তাই বুঝতে পারছি না অন্যদিকে আরিফ আর আস্থার কথোপথনটি শুনে আভি আর নিহালের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে একদম ঠিক জবাবগুলো দিচ্ছে আভি হাসতে হাসতে আরিফ ভাই একটা মানুষও নিহাল হাসতে হাসতে তাহলে একটা কাজ করুন এইটাকে নর্দমায় ফেলে দিয়ে আসুন আমি আরিফকে বক্সটা দিয়ে দিয়ে এই মেয়ে কি বলছে আমার সত্তর লাখ টাকার ডায়মন্ড ও নর্দমায় ফেলে দিবে আভি অবাক হয়ে ও আস্থা সব কিছুই করতে পারে এতে এত অবাক হয়ে লাভ নেই বরং এইটা ভাব সত্তর লাখ টাকা নর্দমায় গেলে তোর কি অবস্থা হবে নিহাল আভির অবস্থায় আফসোস করতে করতে ম্যাম এইটা খুলে দেখুন কি আছে এতে হয়তো আপনার জন্য কেউ পাঠিয়েছে আরিফ আমার এত আপন কেউ নেই যে এত সুন্দর করে প্যাকিং করে কিছু আমাকে দেবে আমি অন্যমনস্ক হয়ে আস্থার এই কথা শুনে কেন জানি আভির খুব খারাপ লাগল এমনি মেয়েকে অকারণে বকার জন্য অনুতপ্ত তার উপর আবার এই কথা শুনে খারাপ লাগছে আভি মনে মনে ম্যাম কিন্তু এইটা তো আপনার জন্যই এসেছে আরিফ তুমি কি করে জানলে আমি অবাক হয়ে এইয়ে লেখা আছে আস্থা ইয়াসমিন আরিফ আমাকে লেখাটা দেখিয়ে আমি তো এইটা খেয়ালি করিনি দাও তো দেখি বলেই আরিফের কাছ থেকে বক্সটা নিলাম খুলি আমি ওকে ম্যাম খুলেন আমি আছি আপনার পাশে আরিফ স্লোগান দিয়ে আরিফ আমি বক্স খুলছি ভোটে দাঁড়াচ্ছি না বলেই ছটপট করে বক্সটা খুলে ফেললাম বক্সটার ভিতর একটা নেকলেস একজোড়া কানের দোল একজোড়া চুরি ছিল আরিফ এইগুলো কি পাথরের আমি জুয়েলারি হাত দিয়ে ম্যাম সত্যি করে বলুন তো আপনি কি ডায়মন্ড কোনো দিন দেখেছেন আরিফ কৌতূহল হয়ে না তবে টিভিতে দেখেছি তবে তত ভালো করেও না আমি কনফিউজ হয়ে ম্যাম এইটা ডায়মন্ডের জুয়েলারি হয়তো কেউ আপনাকে গিফট করছে আরিফ এতক্ষণ আমার মাথায় আসলো আমাকে ডায়মন্ড একজনই দিতে পারে আর সে হল মিস্টার কোবরা হয়তো উনি সেই আগের মতো আজও সরি কিনার চেষ্টা করছে তাই যখন আজ সকালে রাগ করছে তার জন্য এখন আমাকে ডায়মন্ড দিয়ে ভুলানোর চেষ্টা করছে কিন্তু আমিও আস্থা আজ সকালের অপমান আমার মানসম্মানে লেগেছে আর তা কখনো ডায়মন্ডের জুয়েলারি নিয়ে মিটবে না আর হয়তো মিস্টার কোবরা এইখানেই কোথাও লুকিয়ে আছে দ্বারাও ইঁদুরকে কি করে গর্ত থেকে বের করতে হয় তা আমি আস্থা ভালো করেই জানি আমি মনে মনে ম্যাম আপনি কি ভাবছেন আরিফ যাই হোক না কেন আপনি এইটাকে নর্দমায় ফেলে দিয়ে আসুন আমাকে ডায়মন্ড দেওয়ার মতো কোনো লোক নেই কেউ হয়তো আমার সাথে মজা করছে আমি জোরে জোরে কথা বলছি যাতে মিস্টার কোবরা যেখানেই থাকুক না কেন আমার কথা যেন ঠিক শুনতে পায় এই মেয়ে আমার টাকা নর্দমায় ফেলতে চলেছে আভি অবাক হয়ে আরে এখনো তো ফেলেনি চুপ হয়ে দেখত নিহাল কিন্তু ম্যাম এইটা সত্যিই ডায়মন্ড কেউ মজা করছে না আরিফ আমি বলছি ফেলুন না হলে আমাকে দিন আমি ফেলে দেই বলেই জুয়েলারি বক্স নিয়ে বেলকুনি দিয়ে বাহিরে ফেলতে যাব তখনই ইঁদুরের মতো করে আভি আর নিহাল ভাইয়া বেলকুনি থেকে বেরিয়ে আসলো তোমরা এখানে কি করছো আমি এমন ভাব করছি যেন আমি কিছুই জানি না আরিফ তুমি যাও আভি ওকে স্যার বলেই আরিফ চলে গেল এই মেয়ে আরিফ যখন বলেছে এইটা সত্যি ডায়মন্ড তাহলে নর্দমায় ফেলতে যাচ্ছ কেন আভি নিহাল ভাইয়া উনাকে বলে দিন যেহেতু গিফটটা আমার নামে আমি যা খুশি করতে পারি আমি আভিকে ইগনোর করে নিহাল কি হা আমি এখানে আছি তুমি তো সরাসরি আমাকেই বলতে পারো আভি নিহাল ভাইয়া উনাকে বলে দিন আপনার সামনে আমাদের হাজবেন্ড ওয়াইফ অ্যাক্টিং করতে হবে না তাই আমার কোনো প্রয়োজন নেই উনার সাথে অযথা কথা বলার আমি ওকে বলতে হবে না তোমার এখন এইটা রাখো আভি আমি এইটা নর্দমায় ফেলে দিব আমি আচ্ছা কি করলে তোমার রাগ ভাঙবে শুনি আভি দাঁত চেপে আমি যা বলবেন করবেন তো আমি ভ্রু উঁচু করে হুম করব আভি চৌধুরী নিজের কথার খেলাপ করে না আভি ভাব নিয়ে ভাব মাস্টার তোমার ভাব ছুটাচ্ছি আমি মনে মনে আপনি কান্ধরে পঞ্চাশ বার উঠবস করবেন আর বলবেন সরি আস্থা আর কোনো দিন আমি তোমাকে বকব না আমি বেদে উপর পায়ের উপর তুলে বসে নিহাল ফিক করে হেসে দিল আস্থা এইটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আভি রেগে মাই ইচ্ছা ইজ মাই ইচ্ছা নান আফ ইউর ইচ্ছা এখন ইউর ইচ্ছা ইউ করবে কিনা আমি ভাব নিয়ে নিহাল ভাইয়া আমার কথা শুনে বেহুশ হবার কাণ্ড আস্থাকে অকারণে বকা দেখো কি হাল করি তোমার আভি চৌধুরী তোমার আর তোমাদের চৌধুরীদের ইগো যদি আমি না গুরিয়ে দেই তাহলে আমিও আস্থা না আমি মনে মনে কি হলো করবেন নাকি আমি ভাবব আভি চৌধুরী নিজের কথা খেলাপ করে আমি ভাব নিয়ে আভি যে খুব রেগে আছে তা আমি ঠিকই বুঝতে পারছি ওর মাথার রগ ফুলে যাচ্ছে রাগে কিন্তু আমার কিছু করার নেই মানুষের এত অহংকার তাকে পতনের দিকে নিয়ে যায় আমি চাই নামিস্টার কোবরা অহংকারে চোখ বন্ধ করে ফেলুক টাকা দিয়ে সব কিছু কিনা যায় না মানুষের কষ্টের সাময়িক সমাধান হচ্ছে টাকা টাকা দিয়ে ক্ষতগুলো ভরা যায় না উনাকে এইটা বুঝাতে হবে আমি মনে মনে পরেই মিস্টার কোবরা শুরু করে দিল উঠাপসা পঞ্চাশটা উঠাপসা উনার জন্য কোনো ব্যাপারই না জিমে নাকি উনার এর চেয়ে বেশি পরিশ্রম করতে হয় উনি পঞ্চাশ বার উঠবস করার সাথে সাথেই আমার বলা কথাগুলো তোতা পাখির মতো বলতে শুরু করলো। আমার উনাকে হাসি পাওয়ার কথা ছিল কিন্তু আমার হাসি পাচ্ছে না বরং কষ্ট হচ্ছে উনি যখন আমাকে বকা দিয়েছিল তখনও এত কষ্ট হয়নি যতটা উনাকে এই অবস্থায় দেখে হচ্ছে উনি পঞ্চাশটা উঠবস করে এসে আমার পাশে বসল হইসে আভি মুড নিয়ে জি হইসে আমি বেদ থেকে উঠে আরে আস্থা তুমি তো অসাধ্য সাধন করেছ যেই আভি চৌধুরীকে সাররা ও কানে ধরাতে পারতো না আজ তাকে সেই তুমি একবার না পঞ্চাশবার কান ধরে উঠবস করালে মানতে হবে তোমাকে বস নিহাল হাসতে হাসতে আমি নিহাল ভাইয়ার কথা শুনে কিছু বললাম না উনার সামনে গিয়ে ডায়মন্ড জুয়েলারি নিয়ে বললাম এইটা নিন আমার লাগবে না আমি উনি আবার কথায় অনেক অবাক হয়ে কেন তুমি ডায়মন্ড পছন্দ করো না আভি করবো না কেন অবশ্যই করি কিন্তু আমার এইটা লাগবে না আমি কেন আমি তোমাকে এইটা দিয়েছি তুমি নিতে পারো আভি সরি কিন্তু আমি এইটা নিতে পারবো না এইটার উপর সম্পূর্ণ অধিকার আপনার আসল স্ত্রীর আমার না বলেই উনার হাতে বক্স দিয়ে আমি বেরিয়ে গেলাম আভি সেখানেই দাঁড়িয়ে আছে কিরে বলেছিলাম না আস্থা নিবে না আভি মাঝে মধ্যে আমি মেয়েকে বুঝি না কখনো নিজের বেনিফিটস ছাড়া পা দেয় না আবার কখনো তার আত্মসম্মান দেখে অবাক না হয়ে আর পারি না কিন্তু ও তো বলেই গেল না রাগ ভেঙেছে নাকি আভি যাই হোক যেহেতু আমি জিতেছি আর শর্ত অনুযায়ী তুই আর কখনও আস্থাকে বকা দিবি না নিহাল আচ্ছা চল চল বলেই আভি আর নিহাল নিচে নামলো ডিনার করবে বলে নিচে ডাইনিং টেবিলে খাবার খেতে বসলাম আমি আসার একটু পরেই আভি আর নিহাল ভাইয়া আসলো আমার কথা মতো আজ আমার আদরের ননদিনী বাসাই ছিল চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি সবাই নিচে নেমেছে খাবে বলে কিন্তু বাদ সাধে আমার দেবর যে করেই হোক একে সোজা করতেই হবে সবাই খাবার এক টেবিলে খাবার খাচ্ছে ভালোবাসা নেই তো কি একসাথে তো আছে বিপদে পড়লে যে বাঘে হরিণে ঘাটে জল খায় তাই চৌধুরীদের দেখে বোঝা যায় আমি খাবার খাচ্ছি তখনই দাদু বলে উঠল আভি আর মেয়ে তোমরা হানিমুনে যাওনি তো কবে যাওয়ার প্ল্যান আছে দাদু খেতে আমি দাদুর কথায় কাশি দিয়ে উঠলাম এদের কি হা একজন না একজন আমার পিছে লেগেই থাকবে হয়তো দাদা আর নয়তো নাতি এরা নিয়ম করে আমার পিছনে লাগবে কেন রে আমি কি আজ হানিমুনে গেলি কালকেই উনি বড় দাদু হবে আমি খাওয়া বাদ দিয়ে মুখ উল্টে কথাগুলো ভাবছি তখনই আভি বলে উঠল অবশ্যই আমাদের নিজেদের প্ল্যান আছে আভি খেতে খেতে ব্যাস একটু আগের হাড় ট্যাটাক করা অবস্থা এখন পুরাই হার ট্যাটাকে পরিণিত হলো আমি মনে মনে তা কোথায় যাবে দাদু আমরা ভাবছি কক্সবাজার যাব আভি কবে ভাবলাম আমি মনে মনে ও দাদু আস্থার নাকি সমুদ্র সৈকত ভালো লাগে আভি ওই মিয়া আমি কি বলছি আমার সমুদ্র সৈকত ভালো লাগে আমার সমুদ্র একটু ভালো লাগে না আমি উনাকে ইশারা দিয়ে আমাকে পঞ্চাশ বার উঠবস করানো এইবার দেখো তোমাকে জব্দ করি কি করে আস্থা আমি ইশারা করে শুরু হয়ে গেছে এদের সাপ নেউলে সম্পর্ক নিহাল মনে মনে আচ্ছা তাহলে তৈরি হও আমি সব ব্যবস্থা করছি দাদু আরমান চৌধুরী আমাদের হানিমুনের ব্যবস্থা করবে ভাবা যায় আভি টিটকারি মেরে সত্যি ভাবা যায় না নাতির হানিমুনে দাদার এত ইন্টারেস্ট বলার বাহিরে আমি মনে মনে তুমি কি বলো ছোট বৌমা দাদু আমি কি বলবো বাবা আপনি যা করবেন তাতেই আমরা রাজি ঈশানী তাহলে রোহান ওদের যাওয়ার ব্যবস্থা তুমি করো দাদু আচ্ছা বাবা কোনো চিন্তা নেই রোহান আমি চুপ করে খালি দেখেই যাচ্ছি এদের যে একসাথে পাঠাবে বিশ্বযুদ্ধ না হলেই হল নিহাল মনে মনে অবশেষে ঠিক করা হলো আমরা পনেরো দিন পর হানিমুনে যাব অন্যদিকে উপর থেকে কেউ একজন আমাদের হানিমুনের কথা শুনে খুব খেপে গেছে সেইটা আমার অজানা আর সেইটা আর কেউ না আমারই দেবর হানিমুন না করাচ্ছি তোমাদের বলেই আয়ুষ তার রুমে চলে গেল আমি হতাশা নিয়ে বসে আছি বেডে কি হচ্ছে হানিমুন হায় আল্লাহ কি হল সরি বললাম কানে ধরে উঠবস করলাম তবুও মুখ পেচার মতো করে বসে আছো কেন আভি ভ্রু কুচকে হানিমুনে ধরছে তো তাই আমি এক বুক হতাশা নিয়ে আচ্ছা ওই ভেবে এখন আর লাভ নেই আরমান চৌধুরী এই রকম করবেই আভি ও আমি তো বলেই গিয়েছিলাম আমি চিৎকার করে কি ভুলে গেছ আভি অবাক হয়ে আমি আপনাকে কখন বলেছি আমি সমুদ্র ভালোবাসি আমি বেদে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে ও তুমি বলো নি হয়তো কিন্তু কি আর করার এখন বলে দিয়েছি সমুদ্র আর তো কিছু করার নেই আভি ভাব নিয়ে আমি উনার কাণ্ড দেখে হেসে দিলাম আপনিও না আচ্ছা অনেক হয়েছে ঘুমাও আভি আচ্ছা নিহাল ভাইয়া কি চলে গেছে আমি শুতে শুতে হুম চলে গেছে ওর বাবা ওকে ফোন করে যেতে বলল আভি ও পাশে শুতে সুতে ও আচ্ছা বলেই চোখ বুঝে ফেলি সকালে আবারও আভি চোখ খুলে দেখে আস্থা আজও ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে আভি আস্থার এই কাণ্ড দেখে আবারও হেসে দিল হায় এই মেয়ে আজও জড়িয়ে ধরে ঘুমালো কিন্তু আজও ওকে জানতে দিলে চলবে না তাই আবারও ওকে ঠিক করে ওর জায়গায় শুয়ে দিলাম আজ আর ওর ঘুমের অ্যাডভান্টেজ নিলাম না নিজেই উঠে ফ্রেশ হতে চললাম অন্যদিকে আস্থাও ও মোচরা মুচড়ি করতে করতে ঘুম থেকে উঠে গেল কি হলো বুঝতে পড়লাম না ইদানিং ঘুমটা ভালোই হচ্ছে ভালো হবে না আভিকে জড়িয়ে ধরে ঘুমাও লেখিকা উঠেই জানালা থেকে পর্দা সরিয়ে দিলাম আজ রোদ ভালোই উঠবে মনে হচ্ছে কিছুক্ষণ পর আভি বের হলো তারপর আমি ফ্রেশ হতে গেলাম বের হয়ে দেখি আভি কালকের মতো টাই বাদছে কিন্তু আজ আর আমি কালকের মতো ভুল করলাম না আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম আস্থা আস্থা আভি হুম আমি অবাক হয়ে এই দিকে আসো আভি আমি আভির সামনে গিয়ে বললাম কি হলো এই নাও বেঁধে দাও আভি আমার দিকে টাইটা এগিয়ে দিয়ে কি করব আমি এইটা দিয়ে আমি আমাকে বেঁধে দাও আভি আমার সামনে দাঁড়িয়ে কেন কালকে না বললেন আমি রেডি হওয়ার সময় আমি যাতে আপনার ধারের কাছেও না আসি আমি মুখ ভেঞ্চি দিয়ে হইসে হইসে এখন যখন বেঁধে দিতে বললাম দাও না কেন আভি আমি আর উনার সাথে তর্কে গেলাম না আমি উনার কাছ থেকে টাইটা নিয়ে বেঁধে দিলাম এই নাও উনি আবার আমার দিকে কোটটা এগিয়ে দিয়ে এইটাও আমি অবাক হয়ে হুম আভি আমি উনার কাছ থেকে কোটটা নিয়ে পড়িয়ে দিলাম এখন থেকে আমার তৈরি হওয়ার সময় সবসময় আমার পাশে থাকবে আমি আভির কথা শুনে কিছু বললাম না তারপর নিজেও তৈরি হতে গেলাম আভি আয়নার দিকে তাকিয়ে কালকে অনেকক্ষণ ভেবে দেখলাম অতীত ধরে বেঁচে থেকে লাভ নেই নিহাল সত্যি বলছে আস্থা আর তুলি একদম আলাদা তুলির জন্য আস্থাকে কষ্ট দেয়া একদম ঠিক না ওরা একই মুদ্রার এপিঠ ওপিঠ ওদের তুলনা করা আমার ঠিক হয়নি কিন্তু আমি জেনেই দম নিব কেন তুলি আমাকে ছেড়ে চলে গেল কি ছিল ওর যাওয়ার পিছনে কারণ আভি মনে মনে কি হল আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবছেন আপনি অনেক সুন্দর আমি ভ্রু কুচকে ম্যায় ইতনি সুন্দর হু মেও কে আকারো। আভি ভাব নিয়ে আমি উনার কথা শুনে হাসতে হাসতে পেট ব্যথা করে ফেললাম আপনি এই কথা বললেন এইটা তো মেয়েদের বলার কথা আমি হাসতে হাসতে শুনো আমার কাছে ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই বুঝলে আর তোমার মনকাল খারাপ করিয়েছিলাম আজ ভালো করিয়ে দিলাম তুমি হেসেছ এতেই আমি খুশি এখন রেডি হয়ে নিচে নামো আমি অপেক্ষা করছি বলেই আমার গালে হাত দিয়ে উনি চলে গেল আমি সেখানেই দাঁড়িয়ে আছি কি এই লোকটা এক সময় মন খারাপের কারণ হয় অন্য সময় মন ভালো করার মন্ত্র দিয়ে মন ভালো করে চলে যায় উনার কখনো কেয়ার কখনো রেগে বকা দেওয়ার ক্যারেক্টারটা কেন জানি সবসময় আমার মাথার উপর দিয়ে যায় তবুও কেন জানি ভালো লাগে খুব ভালো লাগে ডাইনিং টেবিলে আজ আরশিবাদে সবাই আছে আর তার সাথে আছে আমার গুণধর দেবর মশাই আচ্ছা ভাইয়া তোদের প্রেম কাহিনাটা তো জানতে পারলাম না আয়ুষ হাই। এই পোলা কি শান্তি করে খেতেও দিবে না আমি মুখে খাবার দিতে দিতে খুব আগ্রহ তো তোর ভাইয়ের লাভ স্টোরি নিয়ে আভি খেতে খেতে আভি বাবা বলো আমরাও শুনতে চাই রোহান আরে কিছু লাভ স্টোরি থাকলে তো শুনবে এখন বানিয়ে বানিয়ে মিথ্যে বলা ছাড়া আর কোনো উপায় নেই দেখি মিস্টার কি মিথ্যা কথা বলে আমি মনে মনে কি আর বলবো চাচু একদিন এক ইভেন্টে গেছিলাম সেই ইভেন্টে ওর পারফরমেন্স ছিল পারফরম্যান্স আমার এতই ভালো লাগলো যে সোজা স্টেজে গিয়ে প্রোপোজ করে বসি আভি খেতে খেতে আমি উনার কথা শুনে খাওয়া ছেড়ে হা করে তাকিয়ে রইলাম কি সুন্দর মিথ্যা বলছে মুখে একটু আটকায় না আমি মনে মনে অন্যদিকে দাদুও কেন জানি মিটমিট করে হাসছে ও তাই নাকি তারপর কি হলো আয়ুষ আমার দিকে তাকিয়ে আমিও ওর দিকে তাকিয়ে ওকে একটা মুখ ভেঙে দিলাম পরে আর কি প্রথমে রাজি হয়নি তারপর তুলে নিয়ে বিয়ে করে ফেলি তারপর যখন বাসর রাত হয়ে গেল তারপর আর তো না রাজি হয়ে পারা যায় না নির্লজ্জের মতো বলে ফেলল আমি উনার কথা শুনে কাশি দিয়ে উঠলাম তারপর উনি আমার দিকে পানি এগিয়ে দিল মুখে কি কিছু আটকায় না আমি ফিসফিস করে না আটকায় না হইসে এখন নাও পানি খাও না হলে কাশতে কাশতে যান বের করে দিবে। আভি আয়ুষ হাতের মুষ্টি বদ্ধ করে তা তো দেখাই যাচ্ছে কত ভালোবাসা তোমাদের একে অপরের মধ্যে আয়ুষ লজ্জা লজ্জাসরম বলতে কিছু নেই বড়দের সামনে কি করে চলাফেরা করতে হয় তাও জানা নেই ঈশানী আমার তো মানেই আর বাবা থেকেও নেই তাই আমাকে লজ্জা সরম শিখানোর মানুষ ছিল না কিন্তু আপনি তো থেকেও নিজের ছেলে মেয়েকে কিছু শিখাতে পারলেন না আভি খুব ভালো সবার সামনে আমাকে অপমান তোমার দিন ফুরিয়ে এসেছে আভি ঈশানী মনে মনে চলো বলেই আভি আমাকে সেখান থেকে নিয়ে চলে আসলো আমি আর আভি বসে আছি আচ্ছা আপনার কি লজ্জা সরম আল্লাহ কিছু দেয় নাই আমি কেন আভি আরে কিভাবে ওইখানে সব বলে ফেললেন আমি উইটা আভির নিনজা টেকনিক আভি ভাব নিয়ে আমি হাসছি উনার কথা শুনে কে জানত যার সাথে আমার সাপ নেউলে সম্পর্ক আজ তার সাথে আমার এত ভালো সম্পর্ক তৈরি হবে এই নাও তোমার কলেজে এসে পড়েছি এই কলেজে কিন্তু আয়ুষও আছে তাই সাবধানে থেকো আভি আপনি বলতে দেরি করে ফেলেছেন ওর সাথে আমার বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আমি তাই নাকি বেশি সমস্যা হলে আমাকে বলবা আভি না আমি সামলে নিব আমি ওকে তাহলে আমি আসি বলেই আভি গাড়ি স্টার্ট দিল তখনই আমি বলে উঠলাম এই থামুন কি হলো আভি আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে ওর সাথে একটু দেখা করবেন প্লিজ আমি আরে এতে প্লিজ বলার কি আছে চলো গিয়ে দেখা করে আসি বলেই আভি গাড়ি থেকে নামলো আমি আভিকে নিয়ে ক্যাফেতে ঢুকলাম আর ডালিয়াকে ফোন করে সেখানেই আসতে বললাম ডালিয়া এসেই ভাইয়া জি আভি আলাইকুম কেমন আছেন ডালিয়া আলাইকুম আসসালাম আলহাদুলিল্লাহ তুমি এই তো আল্লাহাদুলিল্লাহ আচ্ছা আপনি ওই অনাথ আশ্রমে এসেছেন সেই ভাইয়া না ডালিয়া হুম তোমার পারফরমেন্স খুব ভালো ছিল আভি বাহ দুই বন্ধুই এক জায়গা থেকেই ভালোবাসার মানুষ পেয়ে গেলাম ডালিয়া কি বললি আমি কৌতূহল নিয়ে কিছু না কিছু না বলেই ডালিয়া কথা পাল্টে দিল অনেকক্ষণ খোশগল্প করার পর আভি বিদায় নিল আর আমরাও ক্লাসে চলে গেলাম আমি ভাবতেও পারিনি আভি এত ভালো করে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলবে জানি শাশু আমি অনেক খুশি তোর জন্য ভাইয়া মনে হয় তোকে অনেক ভালোবাসে ডালিয়া এক গাল হেসে আমি ওর কথা শুনে সেখানেই দাঁড়িয়ে গেলাম ভালোবাসা তাই না কিন্তু ভালোবাসা আমাদের মধ্যে নেই যা আছে তা শুধু বেনিফিটস এছাড়া আর কিছু কোনো দিন ছিল না আর কোনো দিন কিছু হবেও না কিরে দাঁড়িয়ে পড়লি কেন ডালিয়া ডালিয়ার কথা শুনে আমি আমার ধ্যান ভাঙল আমি ডালিয়াকে কিছু বলতে যাব তখনই কথা থেকে যেন আয়ুষ এসে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসল আর ওর হাতে অনেকগুলো টাটকা লাল গোলাপ আর সেগুলো দিয়েই আমাকে উদ্দেশ্য করে বলল আই লাভ ইউ উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড चलबी